দীর্ঘদিন প্রেমের পর প্রেমিকাকে ফেসবুকে ব্লক করে দেয় প্রেমিক, তাই বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে হাজির প্রেমিকা। বিয়ের আগে ফিজিক্যাল করতে যখন ওর সাথে দেখা করতে ফিজিক্যাল সবই হইছে আমাদের মধ্যে। বিয়ের দাবিতে সারারাত প্রেমিকের বাড়ির উঠানে অবস্থান নেন 21 বছর বয়সী এই তরুণী। সম্প্রতি বরিশাল 2 নং কাশীপুর ইউনিয়নের তুলাতলা এলাকার মাঝি বাড়িতে ঘটে এমন ঘটনা। শেষ মুহূর্তে আসছে ওর, আমি বিয়ে করতে চাই, আমি ওর বউ হিসেবে থাকতে চাই বাড়িতে। জানা যায় টিকটকে মাঝি বাড়ির মাহফুজের সাথে পরিচয় হয় পটুয়াখালীর কালাইয়া ইউনিয়নের খেজুর বাড়িয়া গ্রামের তরুণী শারমিন আক্তারের। এক পর্যায়ে সেই সম্পর্ক গড়ায় গভীর প্রেমে। প্রেমিকের আবদারে পটুয়াখালী থেকে বরিশালে এসে দেখাও করেন এই তরুণী। পরে দুইজনের প্রেমের সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে। এমনকি মাঝে মাঝে মায়ের অনুপস্থিতিতে প্রেমিক মাহফুজ তার বাড়িতেও নিয়ে যেতেন শারমিনকে। শুক্রবার দিনও আমাদের বাসায় নিয়ে আসছে আমার, কিন্তু এই যে উপরে কিন্তু সাথে নিয়ে আসছে, জিজ্ঞাসা করেন হয়েছে ও আছে জিজ্ঞাসা, আমি বাসাতে খুঁজে চিনি কিভাবে, ও আমার না দেখালে আমি চিনবো কিভাবে। ওর আমার মুড়ি গাদা ছিল, 1-2 ঘন্টার মতো ছিলাম আর কি, তারপরে বাসায় গেছে, চলে গেছে। আমি কিছুদিন আগে প্রেমিক মাহফুজ ওই মেয়ের সাথে সব রকম যোগাযোগ বন্ধ করে দিলে বাধ্য হয়ে ছেলের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন করছেন শারমিন নামের সেই তরুণী। এ সময় প্রেমিক মাহফুজের হাতে নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ তোলেন অনশনে বসা ওই তরুণী। তারপরে আবার ব্লক মারে, কিন্তু আমারে ব্লক মারার পর আবার কালকে না দেন পরশুদিনকে খুলছে, খোলার পর আবার একটু মনে করেন দেখা চেখা করে, তারপরে কথাবার্তা বললা, ও আবার আমার ব্লক করে, তারপর আমি কালকে বাধ্য হয়ে আমি বাড়িতে আসছি। শুনছি যে এই বাড়িতে একটা মেয়ে আসছে কালকে রাতে, আসার পরে নাকি কিছু মারধর হয়েছে। এ বিষয়ে প্রেমিক মাহফুজের সাথে কথা বলতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, উল্টো সাংবাদিকদের ওপর চড়াও হন তিনি। তবে মাহফুজের মা জানান, একজন মা এবং মেয়ে হয়ে আরেকটা মেয়ের সর্বনাশ তিনি হতে দিতে পারেন না, তাই ছেলে রাজি না থাকলেও ওই মেয়ের সাথেই তার ছেলেকে বিবাহ দেবেন বলেও জানান তিনি। আমি কই আপনারা বিয়ে পড়ায় দিয়েছেন, আমার কোনো আপত্তি নেই ভাই, বাবা আমার কোনো আপত্তি নেই, এতে আমার কোনো আপত্তি নেই, কারণ আমার ও যদি যদি আরো 5টা ছেলের সাথে যদি সম্পর্ক করিয়া আমার ছেলের সাথে আসে, ও যদি সংসার করতে পারে ও করুক, ও সংসার করতে পারবে না, এটাও আমার ওই ইসে লেখা থাকবে। ও যদি সংসার যদি না করতে পারে বা কোনো সমস্যা হয় আমারে যেন কেউ দায়ী করে না। অরে যদি ও যদি অরে মারিয়ে ফেলে ও জেল, ও অর ফাঁসিয়েবে, আর ও অরে যদি ও মারিয়ে ফেলে অর ফাঁসিয়েবে। ব্যাপারটা যাতে মেচুয়াল হয় এবং ভালোভাবে হয় এবং মেয়ে ছেলে উভয়কে পায়, এই ব্যবস্থাটা আমি করতেছি, এবং সামাজিকভাবে যেটা হয় আর কি, আইনগত এবং সামাজিকভাবে এই জিনিসটাই আমরা করতেছি।